হাই এভরিওয়ান, তোমাদের এজিএসি প্ল্যাটফর্মে স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওতে কলকাতা হাইকোর্টের একটি নতুন নোটিফিকেশন সম্পর্কে আলোচনা করব। এই নোটিফিকেশনের পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পোস্ট। আজকে আমরা এই ভিডিও আলোচনা করব যে এই পোস্টের জন্য কতগুলো ভ্যাকান্সি রয়েছে, কীভাবে অ্যাপ্লাই করব, কত টাকা ফিস আর এক্সাম প্যাটার্ন কী, সব কিছু আমরা বিস্তারিত আলোচনা করব। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো প্রথমে দেখে নেব যে এই পোস্টের জন্য কতগুলো ভ্যাকান্সি রয়েছে। এই পোস্টের জন্য ভ্যাকান্সি রয়েছে মোট 14টি, ঠিক আছে? এই পোস্টের জন্য মোট 14টি ভ্যাকান্সি রয়েছে। এরপর দেখে নেব এই ভ্যাকান্সি স্যালারি কত। এই ভ্যাকান্সি স্যালারি হচ্ছে 57,800, এটা মিনিমাম পে, এবং তার সাথে 200 টাকা অ্যালাউন্স, অর্থাৎ টোটাল 58,000 টাকা। এরপর দেখে নেব এর এজ রিকোয়ারমেন্ট কী। এর এজ রিকোয়ারমেন্ট হচ্ছে 18 থেকে 32 বছর, অর্থাৎ যাদের বয়স 18 থেকে 32 তারা এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। অবশ্যই এই বয়সটি গুনতে হবে ফার্স্ট ডে অফ জানুয়ারি 2021, অর্থাৎ 2021-এর পয়লা জানুয়ারি হিসাবে। এখানে এসসি এবং এসটি ক্যাটাগরিরা 5 বছরের ছাড় পাবেন এবং ওবিসিরা 3 বছরের জন্য ছাড় পাবেন, ঠিক আছে? এরপর দেখে নেব যে এর জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশান কী প্রয়োজন। এর জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশান দরকার গ্র্যাজুয়েশন যে কোনো ইউনিভার্সিটি থেকে, এবং যদি কম্পিউটারের বেসিক নলেজ থাকে তাহলে সেটি অগ্রাধিকার হিসাবে যে ধরা হবে। এবং এরপরে আমরা দেখে নেব যে এর এসেনশিয়াল কোয়ালিফিকেশান কী দরকার। এর এসেনশিয়াল কোয়ালিফিকেশান দরকার শর্ট হ্যান্ড, অর্থাৎ শর্ট হ্যান্ড বা স্টেনোগ্রাফিতে যাদের স্পিড 160 পার ওয়ার্ড তারা এর জন্য অ্যাপ্লাই করতে পারবে, এবং এই 160 পার ওয়ার্ডের সাথে 40 ওয়ার্ড টাইপিংয়ে থাকলে তারা অ্যাপ্লাই করতে পারবে। এরপর দেখে নেব এই এক্সামের ফিস। এই এক্সামের ফিস হচ্ছে এসসি এবং এসটি ক্যান্ডিডেটের জন্য 400 টাকা এবং অন্য ক্যাটাগরির জন্য 800 টাকা। মোড অফ সিলেকশন দেখে নেব, অর্থাৎ আমরা এই পেমেন্ট কীভাবে পে করব। এই পেমেন্ট আমরা পে করব পোস্টাল অর্ডারের মাধ্যমে, অর্থাৎ ইন্ডিয়ান পোস্ট অফিস থেকে পোস্টাল অর্ডার কিনে সেটাকে ফিল আপ করে আমরা এই পেমেন্ট পে করব। তো পোস্টাল অর্ডারে, অর্থাৎ পোস্টাল অর্ডারটি কার ফেভারে কাটতে হবে এখানে সম্পূর্ণ বিস্তারিত দেওয়া রয়েছে। এখানে যে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে এই ফেভারে হচ্ছে লিখতে হবে, আর এই ফেভারে লিখে এখানে ফেভার যেখানে থাকবে সেখানে লিখবে জিপিও অ্যাট ক্যালকাটা, এবং সেখানে একটি অ্যাড্রেস ফিল আপের জায়গা থাকবে, সেখানে তোমরা ফিল আপ করবে রেজিস্টার অরিজিনাল সাইট, এখানে যে অ্যাড্রেসটা রয়েছে এইটুকু, ঠিক আছে? এরপর দেখে নেব এই অ্যাপ্লিকেশনের সাথে কী কী জিনিস সাবমিট করতে হবে। এখানে এই অ্যাপ্লিকেশনের সাথে সাবমিট করতে হবে 3 কপি রিসেন্ট সাইজ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, একটি হচ্ছে অ্যাপ্লিকেশনের সাথে আঠা দিয়ে জুড়ে দিতে হবে, এবং দুটি যে ব্ল্যাঙ্ক এনভেলপ দেবে সেই এনভেলপের সাথে সেটি জুড়ে দেবে। এবং এরপর দেখে নেব আর কী দরকার, একটি সেলফ অ্যাড্রেস, অর্থাৎ নিজের অ্যাড্রেস লেখা একটি এনভেলপ সেই অ্যাপ্লিকেশনের সাথে দিতে হবে। সেই এনভেলপের মাপ দেওয়া রয়েছে, এবং সেই এনভেলপের ওপরে 35 টাকা একটা পোস্টাল স্ট্যাম্প সেখানে জুড়ে দিতে হবে, অর্থাৎ এই তোমরা যে ব্ল্যাঙ্ক এনভেলপটা অ্যাপ্লিকেশনের সাথে দেবে সেই ব্ল্যাঙ্ক এনভেলপের মাধ্যমে তোমাদের অ্যাডমিট কার্ড পাঠানো হবে, ঠিক আছে? এই এনভেলপটা কিন্তু তোমরা যে মেন এনভেলপ দেবে তার ভেতরে অ্যাপ্লিকেশনের সাথে তোমরা এই ব্ল্যাঙ্ক এনভেলপটা তোমরা পাঠিয়ে দেবে। এই এনভেলপ ছাড়া আর কী কী দিতে হবে? এনভেলপ ছাড়া তোমাদের দিতে হবে অ্যাডমিট মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বয়সের প্রুফের জন্য, তারপর দিতে হবে এডুকেশন কোয়ালিফিকেশান, অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন সার্টিফিকেট অথবা মার্কশিট, তারপর দিতে হবে কম্পিউটার নলেজ সার্টিফিকেট যদি তোমাদের থাকে, ইফ এনি, তার হচ্ছে জেরক্স কপি দিতে হবে। এখানে ফটোকপি অর্থাৎ জেরক্স কপি সবকটি কিন্তু সেলফ অ্যাটেস্টেড করতে হবে, ঠিক আছে? এরপর দেখে নিন কী দিতে হবে, যদি কারো কাস্ট সার্টিফিকেট থাকে সেই কাস্ট সার্টিফিকেট দিতে হবে, সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি, এবং যদি কেউ এক্সেম্পটেড ক্যাটাগরি হিসাবে অ্যাপ্লাই করে তাহলে সে আপলোডেড আইডেন্টি কার্ড দিতে হবে, লেবার ডিপার্টমেন্টের যে আইডেন্টি কার্ড আছে সেটি সাবমিট করতে হবে। এছাড়াও যারা সার্ভিসম্যান যদি কেউ অ্যাপ্লাই করে থাকে তাহলে তাদের নো অবজেকশন সার্টিফিকেট অবশ্যই দিতে হবে, এবং অ্যাপ্লিকেশনের সাথে অবশ্যই পোস্টাল অর্ডার দিতে হবে, ঠিক আছে? অ্যাপ্লিকেশান কী কী জন্য রিজেক্ট হতে পারে? অ্যাপ্লিকেশান রিজেক্ট হতে পারে যদি কেউ সেলফ অ্যাড্রেসড এনভেলপে যদি ঠিকঠাক না লেখে, অথবা যদি পোস্টাল অর্ডারে যদি ঠিকঠাক পেমেন্ট না করে, যদি বার্থের প্রুফ যদি না দেয়, অথবা এডুকেশন কোয়ালিফিকেশান যদি না দেয়, তবে তার অ্যাপ্লিকেশান রিজেক্ট হতে পারে, ঠিক আছে?
এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে মোড অফ সিলেকশন, অর্থাৎ এখানে সিলেকশন কিভাবে হবে। এখানে সিলেকশন পদ্ধতিকে দুটো ভাগে ভাগ করেছে, একটা ফ্রেজ ওয়ান, একটা ফ্রেজ টু। ফ্রেজ ওয়ানে কী হবে, ফ্রেজ ওয়ানে হবে 3 মিনিটের ডিকটেশন 160 ওয়ার্ড পার মিনিট হিসাবে, অর্থাৎ 480টি ওয়ার্ড ডিকটেশন দেওয়া হবে 3 মিনিটে। এই 480 ওয়ার্ডের পেছনে প্রতিটা ওয়ার্ড এক নাম্বার করে ধরা হবে ফুল মার্কস, এখানে 480। এই ডিকটেশন হওয়ার পরে কী হবে, এই ডিকটেশন হওয়ার পরে 50 মিনিট তোমাদের দেওয়া হবে। এই 50 মিনিটে তোমরা তোমাদের আউটলাইনগুলো কারেকশন করতে পারো এবং সেটি ট্রান্সক্রিপশন করতে হবে তোমাদের নিজের হ্যান্ডরাইটিংয়ে, ঠিক আছে। এবার ফেজ টুতে কী হবে, ফেজ টুতে এখানে বলেছে যেসব ক্যান্ডিডেট 40% মার্ক সিকোয়ার করবে ফেজ ওয়ানে, অর্থাৎ 480-র মধ্যে যারা 192 মার্কস যারা পাবে তারা ফেজ টু এর জন্য কল পাবে। এবার ফেজ টু এ আমরা দেখব কী হবে, তো ফেজ টু এ এবার হবে, ফেজ টু এ 5 মিনিটের ডিকটেশন দেওয়া হবে 160 ওয়ার্ড পার মিনিট হিসাবে, মোট 800 ওয়ার্ড। এই 800 ওয়ার্ডের পেছনে কিন্তু এক নম্বর করে থাকবে, টোটাল 800 মার্কের এক্সাম হবে। এই ডিকটেশন হওয়ার পরে তোমাদের 10 মিনিট দেওয়া হবে তোমাদের তোমাদের আউটলাইনগুলো সব কারেকশন করার জন্য, তারপরে তোমাদের আরও 20 মিনিট দেওয়া হবে, সেখানে তোমরা কম্পিউটারে টাইপ করবে এই সম্পূর্ণ প্যাসেজটা, ঠিক আছে। তো এবার দেখে নেব যে সাবমিশন করার শেষ ডেট কবে। এই অ্যাপ্লিকেশন সাবমিট করার শেষ ডেট হচ্ছে 8ই অক্টোবর বিকাল 4:30, অর্থাৎ তোমাদের এই অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে 8ই অক্টোবর 2021 শুক্রবার বিকাল 4:30 মধ্যে। আর তোমরা যে এনভেলপের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন জমা দেবে এবং সব সব ডকুমেন্টসগুলো জমা দেবে, সেই অ্যাপ্লিকেশন ওপরে কী লিখতে হবে, সেই এনভেলপটার কিন্তু মুখ অবশ্যই ক্লোজ করতে হবে এবং সেখানে মেনশন করতে হবে তোমাদের ক্যাটাগরি, অর্থাৎ তোমাদের কাস্ট এবং পোস্ট অ্যাপ্লাইড ফর, এটি কোথায় লিখতে হবে, এনভেলপের বটম লেফট কর্নারে, ঠিক আছে। তাহলে তোমরা আর এই হ্যাঁ আরেকটা জিনিস যেটা বলার, তোমরা কোন অ্যাড্রেসে পাঠাবে এটা হচ্ছে সবার জিজ্ঞাসা। তোমরা ক্যালকাটা হাইকোর্টের ওয়েবসাইট থেকে ক্যালকাটা হাইকোর্টের যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে তোমরা পাঠিয়ে দেবে, আর সেটি অবশ্যই তোমরা দেখে নেবে যে অ্যাড্রেসটা এখানে অরিজিনাল সাইটের যে অ্যাড্রেস, কারণ সেখানে অ্যাপিলেট সাইট বলে একটি সাইট আছে, তো ক্যালকাটা হাইকোর্টের অরিজিনাল সাইটের যে অ্যাড্রেস তোমরা সেখানে সাবমিট করে দেবে, অর্থাৎ তোমরা সেই অ্যাড্রেস থেকে তোমরা ওখানে পাঠিয়ে দেবে 8ই অক্টোবর বিকাল 4:30 মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন সেখানে সাবমিট করে দেবে, ঠিক আছে। তো আশা করি এই নোটিফিকেশন সম্পর্কে বিস্তারিত ধারণা তোমাদের তৈরি হয়েছে। তো আর একটা জিনিস, তোমাদের যদি এই ফর্ম ফিল আপ সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো সমস্যা থাকে তাহলে আমাকে আমার টেলিগ্রাম চ্যানেলে জিজ্ঞাসা করতে পারো, আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা আমাকে সেখানে জিজ্ঞাসা করতে পারো। এবং এই নোটিফিকেশনটার সম্পূর্ণ পিডিএফ আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো, তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে সবটুকু ডাউনলোড করে নিতে পারবে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, এবং আগামী এরকম নোটিফিকেশন পাওয়ার জন্য, অর্থাৎ এরকম স্টেনোগ্রাফি রিলেটেড সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।